আমরা টিম রে আমরা ভালো পাই এবং আমরা চাইলাম যে আমরা টিম উইন করতে এবং আমরা টিম যদি ইনশাআল্লাহ এবার ফাইনালে যাইব আশাবাদী আশা করি তারা ফাইনাল মানে নকআউট পর্বে এক নম্বরে তাইকে শেষ করব তিনটা প্ল্যান যদি মাসাবিকে সারা দিন এনজয় করব সাথে ঘুরবো গল্পগুজব করব বিশেষ করে সিলেটেই অবশ্যই সিলেট কিন্তু সেই প্লেস সিলেটের অবশ্যই আমাদের সিলেটি বাজার সাতকরা দিয়ে গরুর মাংস এটা আমাদের জন্য বিখ্যাত আর সিলেট স্পেশাল চা খাওয়াবো মাশরাফিরে নিয়ে আমরা অনেক আশা আছে আশা করি মাশরাফির হাত ধরে আমরা সিলেট চ্যাম্পিয়ন হবে কারণ সিলেটবাসী কখনোই আপনার ফাইনাল খেলতে পারে নাই ইভেন মনে হয় না সেমিফাইনালও খেলছে কিন্তু ফার্স্ট টাইম হয়তো আমরা মাশরাফির হাত ধরেই মনে করেন ফাইনালের স্বপ্ন দেখি আমরা আর কি আশা করি এই বছর সিলেট চ্যাম্পিয়ন হবে কারণ সিলেট যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের প্রতি ম্যাচে ম্যাচ বাই ম্যাচ কিন্তু তারা ভালোই পারফর্ম করতেছে আশা করি সিলেট এই বছর চ্যাম্পিয়ন হবে আমি সিলেট থেকে আইসি খেলা দেখার লাগি আমরা টিম রে আমরা ভালো পাই এবং আমরা চাইলাম যে আমরা টিম উইন করতে এবং আমরা টিম যদি ইনশাআল্লাহ এবার ফাইনালে যাইব আশাবাদী এবং ফাইনালও আমরা চ্যাম্পিয়ন হইব একটা আশাবাদী এবং আপনাদের সবার দোয়া এবং আপনাদের সমর্থন চাই আমরা সিলেট স্টেকারের লাগে সবাই দোয়া করবা দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক আমরা আর সিলেটের সবার প্রিয় মাশরাফি ভাই মাশরাফি ভাইয়ের তুলনা নাই মাশরাফি বাদে সারা আমরা সমান আমরা সবার উপরে আছি আশা করছি আমি গত ম্যাচে আমি একটা ব্যানার নিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে আমাদের সিলেট ফাইনাল নিবে এবার মাশরাফির হাত ধরে আমরা ফাইনাল নিব এবং আজকে সেই দৃঢ় বিশ্বাসটি পুরো 100% বেড়ে গেল যে আমরা ফাইনাল নিব এবং সিলেট কাপ নিবে তো হচ্ছে গত প্রায় 7-8 বছর থেকে আমাদের সিলেট কখনো প্রথম রাউন্ড পের হতে পারি না আমরা খুব একটা মনে কষ্ট নিয়ে খেলাতে আসতে ইচ্ছে হয় না যখন মাশরাফি বিন মর্তুজার ক্যাপ্টেনশিপে আমাদের দল ওনার হাতেই নিল হাতে গড়ে যেমন বাংলাদেশ দলকে গড়েছিল মাশরাফি আমাদের মানে মনে এইটুকু আবেগ আছে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি এই ঢাকা থেকে আমরা দর্শকরা আমাদের আরও অনেক দর্শক আছে যারা আগামী সেমিফাইনাল ম্যাচে আসবে আমরা যদি এখান থেকে চ্যাম্পিয়ন হতে পারি এখান থেকে আমরা র্যালি নিয়ে সিলেটে যাব এবং আমরা পুরো ঢাকাবাসীকে দেখিয়ে দেবো যে সিলেটও পারে আপনার বিপিএল ম্যাচের ফাইনাল জয়লাভ করতে তো অনেকটাই খুশি আনন্দ লাগতেছে বাক্কা অভিনন্দন রইল সিলেটের দলের লাগি আশা করি তারা ফাইনাল মানে নকআউট পর্বে এক নম্বরও তাইকা শেষ করব আসলে দেখা যাইতেছে গত যে বিপিএলগুলো গেছে এর থেকে এই বছরের বিপিএলের আমরা এক্সপেকটেশনটা বাক্কা বেশি ইতার লাগে আমরা মনে হইতেছে যে এই বছর আমরা সিলেটের একদম মন প্রাণ থেকে সাপোর্ট করতেছি আর আশা করি আমরার দোয়াই তারা ফাইনাল জিততা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট TSports.com